এতক্ষণ ধরে তো বাবা আকর্ষণীয় বক্তব্যই চলছে, বে আকর্ষণীয় বক্তব্য তো চলছে না। বসেন সবাই বসেন। আপনারা আকর্ষণ বলতে কি বুঝাতে চান? এতক্ষণ ধরে তুই বে আকর্ষণের একটা কথা হয়েছে। আমার কথাগুলো আপনারা যারা আমার আলোচনা শুনেন আপনারা জানেন যে আমি মাহফিলে অযথা সময় নষ্ট করি না। আপনারা যারা মন দিয়ে আলোচনা শুনতেছেন, আপনি আলোচনার পরে উঠছেন মনে হয় 10 বার, আপনি তো শুনেন না আমার কথা। আমার আলোচনার একটা স্টার্টিং আছে, একটা এন্ডিংও আছে। যারা শুরু থেকে শুনতেছে তারা জানে আমি আমার বিষয়ের বাইরেও যাই, যেটা দিয়ে শুরু করেছি এমন কথা শুরু হয়েছে। দেখেন আমরা আমাদের জীবনে কোথায় যাচ্ছি সে কি সেটারই আলোচনা শুরু হচ্ছে। এরকম আলোচনা না শুই না মাহফিলে, ফালতু কথা বলবেন না। একজন আলোচক এখানে পড়াশোনা করে তারপরে এসেছে। আমি তো তফসিরের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে আমি তফসির নিয়ে 6টা বছর পড়াশোনা শেষ করে এখন আমি পিএইচডি শুরু করছি। আপনি তফসিরের ছাত্রকে বলছেন আপনি মূল আলোচনায় যান, এটা কেমন কথা? আপনাকে আগাগোড়া শোনা লাগবে আলোচনা। এখানে যারা আলোচক, যারা শ্রোতা আছে এখানে, যারা মূল থেকে শুনতেছেন তারা ভালো করেই জানেন আমি আমার আলোচনার ভিতরে আছি। আপনি রাগ করেন না বাবা, আপনি তো উঠেছেন বেশ কয়েকবার, আপনি তো ব্যস্ততা আছে, উঠেছেন ফোন করেছেন। আপনি আপনি বলেন, আপনি বলেন, আপনার যেটা বলা দাদা বলেন, আপনি বলেন। প্রিয় ভাইয়েরা শুনেন, মাহফিলে একজন আলোচককে দাওয়াত করে একজন আলোচকের সাথে সুন্দর আচরণ করা লাগবে। এই দেখেন এখানের মধ্যে স্লিপও আছে যে মূল আলোচনায় ঢুকে যান। এখানে ক্যামেরাম্যানরা আছে না? এই এই আলোচনাটা যে স্টার্টিং থেকে শুনবে সে দেখবে আমি আমার বক্তব্যে খুতবা দেওয়ার পরেই যে আলোচনার ভেতরে ঢুকছি এখন পর্যন্ত আলোচনার বাইরে যায়, এটা গীত দেওয়া হুজুর না, এটা গীত দেওয়া হুজুর না, কিচ্ছা কাহিনী বললে মানা হুজুর না। যতগুলো কথা বলেছি কোরআন আর বিজ্ঞানের আলোকে আয়াত নাম্বার সূরা নাম্বার বলে বলে বলেছি, ঠিক কি না? বসেন বসেন। অনেক হুজুর আছে আলোচনায় বসে 1 ঘন্টায় 2টা আয়াত বলেন, মিনিটে মিনিটে আয়াত বলতেছি, সূরা নাম্বার বলতেছি, আয়াত নাম্বার বলতেছি, বিজ্ঞানের থিওরি দিয়ে আলোচনা করছি, ইনি বলেন মূল আলোচনায় যান। তো মূল আলোচনা কোনটা আপনি বুঝেন না? বসেন শোনেন আমার ভাইয়েরা, ওই যে সূরা তহা হয়েছিলাম আমি আবার সেখানে ফিরে যাচ্ছি, বলেছিলাম কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে রব্বুল আলামিন দুনিয়া আর আখেরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন মোট কয়টা? আপনি কোরআন শিখেন আগে, 3টা শাস্তি আল্লাহ রেখেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার দুনিয়ার সুখ কেড়ে নেবেন, 2 নম্বর শাস্তির কথা বলার সময় কারেন্ট চলে গেছে বলছিলাম, 2 নম্বর শাস্তি তার কবরে চলবে ততক্ষণ ইসরাফিল সিংহার ফুৎকার দেয় না যতক্ষণ, 3 নম্বর শাস্তি ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের দিনে কিয়ামতের মাঠে কবর থেকে প্রত্যেকটা মানুষকে যিনি উঠাবেন তিনি কে? যখন কবর থেকে সব মানুষগুলো উঠবে দুনিয়ায় যারা কোরআন পড়ে নাই, কোরআন যারা শুদ্ধ করে শিখে নাই, কোরআনের অর্থ বুঝে নাই, কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, এদের চক্ষুকে অন্ধ বানায় দিবেন কে?